পটল কুমার গানওয়ালা। পটল এনে দুধটা খেয়ে নে, আমি তুলির হয়ে ক্ষমা চাইছি তোর কাছে। না না ছোট বাবু, তোমার ক্ষমা চাইতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। এর মধ্যে জেনে গেছে আমার দোকানে বিক্রি বাট্টা বেশি হয় না, তাই আমাকে লোভ দেখিয়ে দিচ্ছিস হারমোনিয়াম কিনবি বলে। এবার যদি কম্পিটিশনে হেরে যাস তাহলে? হ্যাঁ এত জ্যাম কেন শুকেন? আপনার রেকর্ডিং এর তো খুব দেরি হয়ে যাচ্ছে তাই না ছোট স্যার? ছোট সাহেব যতই রাগ করুন না কেন, ঘান ওনাকে টানবে, কেউ আটকে রাখতে পারবে না। দাদা পটলকে এখানে নিয়ে এসে গান গাওয়াচ্ছে কেন? তো খুব ভালো গান গাও, আপনিও তো ভালো হারমোনিয়াম বাজিয়ে ওর সাথে সঙ্গত দিলেন। আচ্ছা আপনি কি ওর কেউ হন? হ্যাঁ গো, ভানু বাবু আমার গুরু। ঠিকই ধরেছি তাহলে। আচ্ছা আপনার গানের স্কুলটা কোথায়?
আগে আমার বাড়িতে। তাহলে আপনি এখানে বসে গান শেখাচ্ছেন কেন? পান্তুয়া চমচম গুজিয়া, আহা মিষ্টি কি যে মিষ্টি, আহা মিষ্টি কি যে মিষ্টি। এ দোকানে নেই কম কচুরি আলুর দম, এ দোকানে নেই কম কচুরি আলুর দম, সাথে মিষ্টি মিষ্টি নরেনের দোকানের মিষ্টি, খেয়ে ফোটে মুখে হাসি মিষ্টি, সবার সেরা যেন নরেনের মিষ্টি, নরেনের মিষ্টি, নরেনের মিষ্টি। না মানে দোকানে বসে কাউকে গান শেখাতে দেখিনি তো। এই দোকানের হারমোনিগুলো খুব ভালো, তাই ভালো বাবু আমাকে এখানে নিয়ে এসেছে, আমি যাতে ভালো গান শিখি তার জন্য। তাই বুঝি, তাহলে তো আমিও আমার ছেলের জন্য এখান থেকেই হারমোনিয়াম কিনবো। আমি তো কদিন ধরে ভালো হারমোনিয়ামের খোঁজ করছিলাম, কিন্তু দাদা একটা শর্ত আছে, আপনি যদি আমার ছেলেকে গান শেখাতে রাজি হন। হ্যাঁ শেখাবে তো, ভালো বাবু তো কত জনকে গান শেখায়। ঠিক শেখাবে, তুমি এই দোকান থেকে হারমোনিয়াম কেন, ভালো বাবু তোমার ছেলেকে গান শিখিয়ে দেবে। বেশ তো, আমি তাহলে হারমোনিয়ামের জন্য অ্যাডভান্স করে যাচ্ছি। দোকানের মালিক কে আছে দাদা? অ্যাডভান্স করবেন? আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আমি দেখাচ্ছি, আসুন দেখি ভাই একটু, আসুন আসুন আমার সঙ্গে আসুন। ভালো বাবু, আজকে তো একটা হারমোনি বেচা হয়ে গেল, এবার বুঝি আমাকে গান করতে দেবে? দেয়া তো উচিত। দাদার হারমোনিয়াম পুড়ে যাওয়ায় দাদা দাদা এখানে এসে এখানে রোজ এসে গান শিখতে দিবনি কি? বলছিলাম যে ছোট সাহেব, পটলকে একটা হারমোনিয়াম দিয়েই দিন না, বেচারি এখানে এসে এভাবে। না সুখে, ওকে কষ্টটা করতে দাও, কষ্ট করা দরকার, তা না হলে ও শিখতে পারবে না, অভ্যেসটাও খারাপ হয়ে যাবে, তুলির মতো হয়ে যাবে। শুধু কি জানো, কোনো জিনিস কষ্ট করে করলে তার যে তার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। করতে দাও, কষ্ট করতে দাও। আমি না বলে পারলাম না ছোট সাহেব, আপনি একজন খুব ভালো বাবা, ওকে কত ভালো শিক্ষা আপনি দিতে চান। তাই বোধহয় আমার কোনো মেয়ের বাবাই হয়ে উঠতে পারলাম, একজন রইলই দূরে আরেকজন আরেকজন কাছে থেকে, কত দূরে কত দূরে। স্যার দেখুন, কেউ তো আর জন্ম থেকে চোর হয় না, পরিস্থিতি চাপে পড়েই হয়, পটল হয়তো তাই হয়েছে। আপনি যদি ওকে একটু মানুষ করে দেন তাহলে হয়তো আর চোরই থাকবে না। আপনি তোর বাবার মতোই, তাই না? তাই তো,
সুখেন্দু ভুল কিছু বলেনি, আর কারো বাবা না হয়ে উঠতে পারি, কিন্তু কিন্তু একজনকে তো ভালো শিক্ষা দিয়ে মানুষ করে তুলতে পারি আমি। তবেই না আমি নিজেকে একজন একজন যোগ্য বাবা বলতে পারব। আর হয়তো হয়তো পটলের শিক্ষা দেখে তুলিও শিখবে। আমি পটলের ভালো করলে আমার দূরের মেয়ে পটেশ্বরীকেও ভগবান ভালো রাখবে হয়তো। তাই নমস্কার, এবার তাহলে আসি। কি এবারে ওকে এখানে গান শিখতে দেবেন? তো লক্ষ্মীলাভের আশায় কাজ করি ঠিকই, কিন্তু আমাদের আসল কাজ তো সরস্বতীকে নিয়ে। এরপরে যদি ওর জন্য কিছু না করতে পারি তাহলে মা সরস্বতী তো আমাদের উপর রুষ্ট হবেন। শেখ বাবা প্রাণ ভরে গান শেখ, খুব গান শেখ, প্রাণ ভরে গান শেখ। নে তাহলে গান শুরু কর, আমি হারমোনিয়াম বাজাবো। আর দাঁড়াও, গুরুকে তো আগে প্রণাম করতে হয়, তাই নে? আমাকে কেন রে, আমি কি তোর গুরু নাকি? তুমি হলে গুরুজন, তুমি হারমোনি না দিলে কি আমার শেখা হতো? এটা আবার কাকে প্রণাম করলি রে? ছোট বাবুকে গো, তিনি যে আমার লুকোচুরির গুরু, তিনি লুকিয়ে শেখেন আর আমি লুকিয়ে শিখি। এই গান তো তার কাছেই শেখা। কেউ আসবার কথা আছে বুঝি? কেউ আসবার কথা আছে? কার জন্য ওয়েট করছেন? গেস্ট? হ্যাঁ, নো 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 নো, কারোর আসার কথা নেই। আপনি যেভাবে বারবার তাকাচ্ছিলেন আমি ভাবলাম বোধহয় কেউ আসবে। ও আসলে মা না ওই সুজনের জন্য অপেক্ষা করছে, তাই না মা? ইয়েস 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 ইয়েস, আমি ওই সানিল্লার জন্য ওয়েটিং। আসলে সুজন ফিরলে আমি আর মা ঠিক করেছি একটু শপিংয়ে যাব। ইয়েস 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 ইয়েস, ওই সানিল্লা ঠিক নয়, সুখেনের জন্য ওয়েটিং। আনবো টি টি? তোমার এই অতিরিক্ত উৎসাহ না সব কিছুতে একবারে জল ঢেলে দেবে। কি করছো তুমি বলো তো, সবাই বুঝে ফেলবে তো। আরে দেখ তারিকা, অতিথি অতিথি, আমি আমি ভীষণ থিঙ্কিং ভীষণ থিঙ্কিং, ব্যাড নিউজ এখনো আসছে না কেন? ব্যাড না গুড? আরে বাবা, আমাদের জন্য গুড, অন্যদের জন্য ব্যাড হচ্ছে কথা। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার জন্য হয়ে গেছে, থ্যাংক ইউ দিদি। ও সত্যি কি ভালো তুমি। আলবেলা সজন আয়োরি আলবে। আসমা জল খাবেন? না আমি ফাইন। ভালো মা, জানো জানো তো আজ আমি প্রথম সারেগামাপা গিয়েছি। আচ্ছা পটল এখন এসব থাক, দাঁড়াও না ভালো বাবু, এত খুশির খবর সবাইকে না বললে হয়? মা বলতো আনন্দ যত ভাগ করে নিবি ততই বেড়ে যাবে। পটল এদিকে আয়, চলে। চল উপরে চল, উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই।
ডক্টরের ডটার। আবার অন্য গান কেন? দেখ পটল, সব গান সব গলায় কিন্তু মানায় না। আজকে তোর গানটা শুনতে শুনতে আমার মনে হলো যে থেকে আরো অনেক অনেক ভালো হবে যদি তুই অন্য একটা গান করিস। বুঝেছি গো, তার মানে আমি গানটা ভালো গাইতে পারি। যা বাবা, আমি আবার এই কথাটা কখন বললাম? তুই তো ভালো গেয়েছিস, বেশ ভালো গেয়েছিস। তুমি এমনি বলছ, আমি তো ছোট বউর মতো গাইতেই পারি না গো। আরে দূর বোকা, সে তো সময় লাগবে। তবে হ্যাঁ, তুই তোর বয়সের মতো বেশ ভালো গেয়েছিস। সত্যি বলছ গো? মিথ্যে বলতে যাবো কেন? না, আমার তো সাল একদিন গাইতে গাইতে ছোট বউর মতো হব। না, তোকে ছোট বাবু থেকেও বড় গাইয়ে হতে হবে। কেন? ছোট বাবু থেকে বড় কেন? আমাকে তো আমার বাপের থেকে বড় গাইয়ে হতে হবে, সেটা বলেছিলাম। ছোট বাবুর থেকে বড় নয় তো? আরে দূর বোকা, মানে দেখ দেখ, তোর বাপও তো ছোট বাবুর মতোই বড় গাইয়ে, তাই না? তা তোর বাপকে ছাড়াতে গেলে ছোট বাবুকেও ছাড়াতে হবে, ঠিক? তাহলে কোন গান গাইতে হবে প্রতিযোগিতা? দাঁড়া দাঁড়া দাঁড়া, গানটা আজকেই ঠিক করে নিতে হবে। না ওটা নয়। পেয়েছি। কি কো ভালো বাবু? শোন পটল, তো ছোট বাবু যখন ছোট্টটে ছিল, তখন ওকে আমি একটা গান তুলিয়েছিলাম। কি গান গো? ছোট বাবু যখন ছোট্টটে ছিল, তখন ওকে আমি একটা গান তুলিয়েছিলাম। কি গান গো? বলে রে পাপি হারা পাপি হারা, বলে রে পপি হারা পপি হারা, নিত ঘন বরসে নিত মন প্যাসা, নিত মন প্যাসা নিত মন তরসে, বলে রে পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, বলে রে পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, নিত ঘন বরসে নিত মন প্যাসা, নিত মন প্যাসা নিত মন তরসে, বলে রে পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, বলে রে পপি। বলে রে পপি হারা পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, নিত ঘন বরসে নিত মন প্যাসা, নিত মন প্যাসা নিত মন তরসে, বলে রে পপি হারা, বলে রে পপি হারা পপি হারা, বলে রে পপি হারা। এই গানটা তোকে গাইতে হবে। জানিস পটল, এই গানটা গেয়েই তো ছোট বাবু ওর জীবনের প্রথম কম্পিটিশন জিতেছিল।
তোকেও ঠিক এই গানটাই গাইতে হবে, বুঝলি? হাসতি, আমার বোঝা উচিত ছিল। আমার দাদু একজন হাতুড়ে ডাক্তার ছিল, তার ওষুধে কোনোদিন কোনো কাজ হয়নি। তার মেয়ের ওষুধে আর কি কাজ হবে? অদিতি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ফাদার, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ফাদার। আন্ডারস্ট্যান্ড না, সরি, আন্ডার এস্টিমেট, ডোন্ট আন্ডার এস্টিমেট ইওর দাদু অদিতি। হি বিগ ডক্টর হ্যাজ। হ্যাঁ, অন্য ডাক্তারদের ওষুধে তিন দিনে কাজ হতো, আমার বাবার ওষুধে কাজ হতো সাত দিনে। তো কি, যত স্লো স্লো ট্রিটমেন্ট তত বিগ বিগ কাজ। হ্যাঁ, দেখে নিস, স্লো স্লো ট্রিটমেন্ট বিগ বিগ কাজ। ওয়েট অ্যান্ড ওয়াচ। নিত ঘন বরসে নিত মন প্যাসা, নিত মন প্যাসা নিত মন তরসে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।